ওয়েলকাম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে পোয়েমটা নিয়ে আলোচনা করা করব সেটা হচ্ছে দ্য এম্পারার অফ আইসক্রিম। শুরু করার আগে তো বলে নিই, এটা একটা সিমিলি পোয়েম, যেখানে সিমিলির মাধ্যমে লাইফের কিছু রিয়েলিটি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ লুকানো তথ্যকে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। লেট দ্য উইঞ্চেস ডরেল ইন সাচ ড্রেস, অর্থাৎ ওই কিচেনের আশেপাশে কিছু উইঞ্চেস, অর্থাৎ এমন টাইপের মহিলা ঘুরে বেড়াচ্ছেন যারা সব সময় নিজের সৌন্দর্যের প্রতি, বাহ্যিক দৃষ্টির প্রতি বা বাহ্যিক সৌন্দর্যের প্রতি সব সময় তারা ব্যস্ত থাকে। অ্যাজ দে আর ইউজ টু ওয়্যার, তারা কিন্তু সব সময় এইসব ড্রেস পরতে অভ্যস্ত। অ্যান্ড লেট দ্য বয়েস ব্রিং ফ্লাওয়ার্স ইন লাস্ট মান্থ নিউজ পেপার। একটু বুঝে নেওয়া যাক, এখানে মহিলাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু নিজেদের সৌন্দর্য নিয়ে এবং বিউটিফুল ড্রেসে ব্যস্ত, আর ছেলেদেরকে বলা হচ্ছে তারা যেন কিছু ফুল ব্রিং করে বা বয়ে নিয়ে আসে। কিভাবে? ইন লাস্ট মান্থ নিউজ পেপার, পুরনো বা আগের মাসের যে পুরনো নিউজ পেপার আছে তাতে র্যাপ করে। লেট বি ফিনেলে অফ সিম, খুব ইম্পর্টেন্ট লাইট, লেট বি ফিনেলে অফ সিম, অর্থাৎ আমাদের যেটা রিয়েলিটি, বিশেষ করে এই মেয়েদের কথা বলা হচ্ছে, তারা যে সুন্দর পোশাকে ঘুরছে বা ভালো পোশাকে ঘুরছে সেটা থাকার দরকার নেই। তারা যেন রিয়েল যে পোশাক, তারা যে রিয়েলিটি আছে, তারা যেমন সেটাকেই যেন বাইরে প্রকাশ করে। এবং এই যে ফ্লাওয়ারের কথা বলা হয়েছে, ফ্লাওয়ারটাকে আনা হচ্ছে কিভাবে? লাস্ট মান্থ নিউজ পেপারে, অর্থাৎ শুধু ফ্লাওয়ারটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা দিয়ে র্যাপ করছি সেটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। আমাদের রিয়েল লাইফে কি হয়, আমরা বাহ্যিক দিকটাকে ইম্পর্টেন্ট দিই। তো আমাদের বাহ্যিক দিক কোনটা? এই নিউজ পেপারের মতো বা ড্রেসের মতো, আমরা ভিতরের দিকটাকে দিই না, নিজের যে মেন্টাল বা এই ফ্লাওয়ারের মতো যেটা ভিতরে থাকে সেটাকে আমরা ইম্পর্টেন্ট দিই না। সেটাকেই বলা হচ্ছে লেট বি ফিনেলে অফ সিম, ইম্পর্টেন্ট দেওয়া উচিত। এবং লাস্ট লাইন দেখুন, দ্য ওনলি এম্পারার ইজ দ্য এম্পারার অফ আইসক্রিম, অর্থাৎ সেই রাজা যে রাজা হচ্ছে আইসক্রিমের রাজা। ঠিক ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এই রকম, যখন আমরা আইসক্রিম খাই তখন সেটা গলে যাওয়ার আগেই খুব উপভোগ করে খেয়ে নিই, গলে গেলে কিন্তু সেই আইসক্রিমটার কোনো ইম্পর্টেন্স বা গুরুত্ব কিন্তু নেই। ঠিক তেমনই আমাদের লাইফটাকেও আইসক্রিমের মতো, যতক্ষণ লাইফটা আছে ততক্ষণ আমাদের লাইফটাকে খুব এনজয়লি, খুব এনজয়েবলভাবে সেটাকে উপভোগ করা উচিত এবং বাঁচা উচিত। যদি সেটা আইসক্রিমের মতো গলে যায় তারপরে যদি বাঁচার চেষ্টা করি, দ্যাট ইজ ওয়ার্থলেস, কোনো মানে হয় না। তাই সেই হচ্ছে রাজা যে আইসক্রিমটাকে, মানে লাইফটাকে আইসক্রিমের মতো উপভোগ করে। এটা হচ্ছে প্রথম সিন। দ্বিতীয় সিনটা দেখি কি বলছে। টেক দ্য ড্রেসার অফ টিল, অর্থাৎ বিছানা চাদরটাকে বা নিয়ে আসতে বলছে। ল্যাকিং দ্য থ্রি গ্লাস নবস দ্যাট সিট, একটা ঘরে যেখানে মহিলা মারা গেছে সেখানে একটা কাঠের মতো একটা আসবাবপত্র আছে, যার তিনটে নবের মধ্যে একটা কিন্তু ভাঙা, পরেরটা আমরা দেখব। অন হুইচ সি এমব্রয়ডেড ফ্যান্টেলস ওয়ান, ফ্যান্টেলস বলতে চাদরকে বোঝানো হচ্ছে, যে ওই চাদরটা যেন বয়ে নিয়ে আসা হয়। অ্যান্ড স্প্রেড ইট সো অ্যাজ টু কভার হার ফেস, এবং সেটা যেন তার ফেসকে, তার পুরো ফেসটাকে কভার করে দেওয়া উচিত, কারণ সে তো মারা গেছে, তার মুখটা যেন কেউ দেখতে না পায়, কারণ সেই রুমে আস্তে আস্তে লোক ভিড় হচ্ছে, সবাই তার মুখটা দেখার চেষ্টা করছে, যাতে তার মুখটা বা তার ফেসটা যেন কভার করে দেওয়া হয় বিছানার চাদর দিয়ে। ইফ আর হন্ড্রি ফিট পোট্রিউড দে কাম, ফেসটা ঢেকে দাও, যদি তার কোনো রকমভাবে, তার হন্ড্রি ফিট বলতে বোঝানো হচ্ছে এমন পায়ের কথা যে পাটা খুব হন্ড্রি, খুব নোংরা এবং ফাটা, শীতকালে যেমন পা ফেটে যায় নোংরা, সেই রকম পাটা যদি বেরিয়ে আসে ওই ফেসটাকে কভার করতে গিয়ে, তো সেটা বেরিয়ে আসুক, কোনো প্রবলেম নেই, কিন্তু যেন মুখটা, তার ফেসটা যেন কভার থাকে। এখানে একটু বলে নেওয়া ভালো যে রিয়েলিটিটাকে বারবার তিনি বলছেন
লেখক যে যেন বাহ্যিকভাবে প্রকাশ পায়। তাই বলছে ফেস ঢেকে থাক কিন্তু তার পা রিয়েলিটি যেন আমরা যেমন সেভাবে বাঁচি। টু শো হাউ কোল্ড সি ইজ অ্যান্ড ডাম, এটা দেখানোর জন্য যে মৃত্যুর পরে আমরা সে কতটা ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড ডাম, ডাম মানে বুঝতে পারছো যে ওয়ার্থলেস। তো আমাদের লাইফটাও তেমন, যে মৃত্যুর পর সব কিছু কিন্তু বেকার, ওয়ার্থলেস, আর কোনো প্রয়োজন নেই। তাই বলছে এটা দেখাতে হবে যে সে কতটা তার পায়ের মাধ্যমে সে বেকার হয়ে গেছে, এখন এখন তার আর কোনো মূল্য নেই। লেট দ্য ল্যাম্প অ্যাফিক্স ইটস বিম, যেহেতু সেই ঘরে একটা মৃতদেহ আছে তাই একটা ল্যাম্প তার আশেপাশে পাশে এক জায়গায় ফিক্স করে রাখতে বলা হচ্ছে। কেন? যেহেতু সে মৃত এবং মৃতদেহের কাছে একটা না একটা আলো রাখা উচিত, অন্ধকার রাখা উচিত নয়, এটা প্রমাণ করার জন্য যারা ওই রুমে আছেন ওকে দেখতে এসেছেন, যাতে ওরা বুঝতে পারে যে হোয়াট ইজ রিয়েলিটি আফটার ডেথ। আওয়ার লাইফ আফটার ডেথ ইজ নাথিং, কিছুই নয়। লাস্টের লাইনটা একই, দ্য ওনলি এম্পারর ইজ দ্য এম্পারর অফ আইসক্রিম, এটা বোঝানোর জন্য যে আমরা যতক্ষণ আমাদের জীবনটাকে এনজয় করছি, বাঁচছি, সেটা যেন আইসক্রিমের মতো উপভোগ করি। তো সেই হচ্ছে সঠিক রাজা, সেই হচ্ছে সঠিক এম্পারর, সঠিক প্রশাসক বা নিজের লাইফের রাজা, যে সঠিকভাবে নিজের লাইফটা আইসক্রিমের মতো খেতে পারে। আদারওয়াইজ যখন আমাদের লাইফ শেষ হয়ে যাবে তখন সেটা থাকা বা না থাকা কোনো কাজের হবে না। তা আইসক্রিম গলে গলে যাওয়ার আগে যেমন আমরা এনজয় করি, লাইফটাকেও যেন আমরা এনজয় করি। তো এই হচ্ছে ছোট্ট আজকের একটা ভিডিও, ছোট্ট একটা পোয়েম নিয়ে, খুব সুন্দর পোয়েম, অনেকদিন ইচ্ছা ছিল করার। তো যদি এটা আপনাদের হেল্পফুল হয়, মনে হয় ভালো লেগেছে, তো একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব বা শেয়ার করবেন, পাশে থাকবেন। এবং কোনো রকম যদি আপনাদের কন্টেন্ট থাকে যেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারবো গ্র্যাজুয়েশন বা এম এর, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেই রিলেটেড বা সেই টপিক আমি ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।